রোহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক সমর্থন আদায়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তাই প্রত্যাবাসনের উদ্যোগ সফল হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার মিয়ানমারের দেয়া ফর্মুলার কাছে নতি স্বীকার করছে বলেও মন্তব্য করেছেন তিনি। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমানের সংশ্লিষ্টতা নেই এমন দাবি করে বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলায় জড়ানো হয়েছে তারেক রহমানকে। ইমরুল হাসানের রিপোর্ট। পহেলা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিক, দলের সাংগঠনিক বিষয় এবং উচ্চ আদালতে চ্যারিটেবল মামলায় বেগম খালেদা জিয়ার জামিন বাতিল সহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের শনিবারের বৈঠকে আলোচনা হয়। জামিন বাতিল হওয়ায় পরবর্তী আইনি পদক্ষেপ নিতে আইনজীবীদের পরামর্শ দেয় স্থায়ী কমিটি। সরকারের কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা যায়নি বলে মনে করে বিএনপি। আসলে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে রোহিঙ্গা বিষয়টিকে আন্তর্জাতিকভাবে সুষ্ঠুভাবে স্পষ্টভাবে তুলে ধরা এবং আন্তর্জাতিক সমর্থনটা আদায় করা, যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। অন্যদিকে সরকার সম্পূর্ণভাবে মিয়ানমারের কাছে নতি স্বীকার করে মিয়ানমারের যে আপনার যে সমস্ত ফর্মুলা দিচ্ছে সেই ফর্মুলার কাছে তারা নতি স্বীকার করছে। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানকে জড়িয়ে ক্ষমতাসীন দলের বক্তব্যের সাথে সত্যের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন মির্জা ফখরুল। তারেক রহমানের এই মামলার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না, এই ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্ট ছিল না। এই ঘটনার যে প্রথম যে মামলাগুলো করা হয়, প্রথম যখন যে আয়ু ছিল সেই আয়ুকে 3 বার করে বদল করা হয়েছে, পরবর্তীকাল যে চার্জশিট প্রদান করা হয়েছিল সেই চার্জশিটে 2 বার তারেক রহমান সাহেবের কোনো নামই ছিল না। সেখানে আওয়ামী লীগের সরকার গঠন করবার পরেই তাকে এই মামলাভুক্ত করা হয়, এজাহারভুক্ত করা হয়, এবং একজন অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তাকে ফিরে নিয়ে এসে তাকে আইও হিসাবে নিয়োগ দেওয়া হয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তে তৎকালীন বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগ সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।